দর্শক, বাজারের পরিস্থিতি জানাবো। সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম, রাজশাহী ও সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শুভ সকাল। আজকে তো ছুটির দিন, ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন বাজারে, আর সপ্তাহ ঘুরে আসলে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম বেড়েছে বা কমেছে সবকিছু মিলে একটু জানাবেন আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছেন, এই মুহূর্তে হচ্ছে আমি সাভারের পৌর বাজারে এবং পৌর কাঁচা বাজারে। সেখানে কিন্তু যে শীতকালীন যে সবজি, প্রচুর কিন্তু সবজি রয়েছে। আমরা যদি একটু দেখাই যে আজকে যে বাজার রয়েছে, এই যে পাতাকপি কিন্তু এখন 5 থেকে 6 টাকা পার পিস বড় আকারের। আমরা যদি যে অন্যান্য যে সবজি রয়েছে, এদিকে কাঁচকলা রয়েছে, কাঁচকলা কিন্তু দেখছেন প্রচুর কাঁচকলা রয়েছে, দাম কিন্তু কম এবং সেখানে কিন্তু 10 থেকে 12 টাকা হালি। এবং ফুলকপি কিন্তু 8 থেকে 10 টাকা বড় বড় পিস। আমরা যদি একটু দেখাই যে আজকে কিন্তু যে টমেটো বিক্রি করা হচ্ছে যে 18-19 টাকা কেজি, এবং সকালে কিন্তু 20 টাকা কেজি ছিল, যে প্রচুর টমেটো বাজারে রয়েছে। এবং সেখানে কিন্তু দেখছেন যে শীতকালীন যে সবজি, সব সবজি কিন্তু এখানে রয়েছে। এবং যে লাউ কিন্তু আপনারা দেখছেন যে 15-18 টাকা পার পিস, এবং মরিচের কেজি কিন্তু একটু বেশি, এবং পার কেজি মরিচ কিন্তু প্রায় 100 টাকা কেজি। এবং অন্যান্য যে সবজি, সবগুলো সবজি কিন্তু দাম অনেক কম, এবং তুলনামূলক কিন্তু যে মাংসর বাজারে কিন্তু এখন দাম বেশি, এবং মাছের বাজারে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কমেছে, এবং অন্যান্য যে গরুর মাংস কিন্তু 650 টাকা কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে। যেহেতু এই মাস, এবং আপনারা জানেন যে এই বছরে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পিকনিকের মাস থাকে, যার কারণে মাংসের বাজারটা একটু চড়া এবং ডিমের বাজারও কিন্তু দাম বেশি। এই ছিল আমার কাছে কাঁচা বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়ন বরা জয়ের কাছে। জয়, ধন্যবাদ নাজমুল। আপনাকে আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু আমি বাজারে আছি, মাছের বাজার। আপনি দেখতেই পাচ্ছেন চক বাজারে নানা রকমের মাছ থাকে, যেহেতু মাছের আড়ত আছে, তার কারণে সকাল 4টা থেকে, বলা যায় ভোর থেকে, কিন্তু আসলে এই বাজার অনেকটা জমে উঠে। তো বিভিন্ন রকমের মাছ আমরা দেখছি, শোল মাছ দেখতে পাচ্ছেন, একেবারে তাজা শোল মাছ, কিন্তু দাম অনেক বেশি বলা হচ্ছে, কিন্তু সাধারণ যারা ক্রেতা তারা তাদের সম্ভব না। একই সাথে যে কোরাল মাছ আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন 7 কেজি ওজনের কোরাল, এই কোরাল মাছের কেজি তারা বিক্রি করছেন 1000 টাকা পর্যন্ত তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। সাথে অন্যান্য যে মাছ আছে, মাছের কোনো সংকট কিন্তু আমরা দেখছি না, কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে এখানে বিভিন্ন রকম মাছ থাকলেও কিন্তু মাছের দাম অনেক বেশি হওয়ার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তবু তো ছুটির দিন, ছুটির দিন বলে কথা, সবারই কিন্তু বাজার করতে ইচ্ছে করে, ছুটির দিনে একটু সহজ থাকে, তার কারণে কিন্তু আসলে বাজারে ছুটে আসে। এই সুযোগে যারা বিক্রেতা তারাও কিন্তু আসলে মাছের দাম, মাংসের দাম, এমনকি নিত্য প্রয়োজনীয় যে দাম, সেই সব পণ্যের দামে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, যেহেতু ক্রেতাদের সমাগম অনেক বাড়ে। তার কারণে যে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের তদারকি থাকাও দরকার বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি রাজশাহীতে মর্তুজার কাছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ধন্যবাদ জয় আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, রাজশাহীতেও মাছের দাম অনেকটাই বেশি। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সাহেব বাজার এর সবচেয়ে বড় মাছ বাজারটিতে। এই বাজারটিতে সব রকম মাছের দাম কেজিতে প্রায় 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে। আপনি জানেন যে রাজশাহীর যে মাছ বাজার এবং যে সবজি বাজার, সেখানে প্রায় রাজশাহীরতেই উৎপন্ন মাছ এবং সবজি বিক্রি হয়। তারপরেও দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মাছের যে আমদানি, মাছের সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। আর রাজশাহীতে মাছের পাশাপাশি শীতকালীন সবজির দাম কমলেও দাম বেড়েছে কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম। এছাড়া মাংসের দামও রাজশাহীতে অনেকটাই বেড়েছে, বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা অনেকটা বেশি, ব্রয়লার এবং সোনালি মুরগির দাম। এছাড়া ডিমের দামও রাজশাহীতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা কথা বলছি একজন মাছ ব্যবসায়ীর সাথে, দাম কেমন এবং কেন বেড়েছে একটু শুনে নিই।
মাছের দাম আজ মাসখানেক থেকে দাম বেশি, বুঝতে পারলেন? সে এক মাস আগে ২০ দিন আগে যে রেটে মাছ বেচছিলাম কয় কেজি লাগবে? রাজশাহীতে আপনারা শুনলেন ব্যবসায়ীদের কাছ থেকে যে মাছের দাম বেড়েছে, এই ছিল রাজশাহীর সর্বশেষ বাজার পরিস্থিতি। এখন ফেনী থেকে রতন আমাদের সহকর্মী, রতন জানাবেন ফেনীর পরিস্থিতি। রতন, ধন্যবাদ মুর্তুজা। রাজশাহীর আপনি যে বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন, ফেনীতেও কিন্তু বাজার পরিস্থিতি অনেকটা অস্থিতিশীল। বিশেষ করে আমি এখন রয়েছি মুদি দোকানে, আমি যদি একটু দেখাতে চাই, বিশেষ করে আদা রসুন এবং শুকনো মরিচের দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনার আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি, পাশাপাশি রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি এবং শুকনো মরিচ ২২০ থেকে ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এরপর যদি আপনাকে বোঝাতে চাই যে মুরগির বাজারে, মুরগির বাজার কিন্তু চড়া, অর্থাৎ আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকা করে এবং সোনালি মুরগি ২৮০ টাকা করে। পাশাপাশি যদি আমরা বলি যে কাঁচা বাজার কিছুটা স্থিতি রয়েছে, তবে শীতের সবজি অনেক সরবরাহ রয়েছে, কিন্তু বাজার অস্থিতির কারণে সাধারণ মানুষ কিন্তু একটু তাদের ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন বাজার যদি মনিটরিংয়ে আসে জেলা প্রশাসন থেকে তাহলে অনেকটা স্থিতি হবে, এবং যে যেভাবে পাচ্ছেন কিছু দ্রব্য মূল্য কিন্তু বাড়িয়ে দিচ্ছেন বলে ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে। তবে তারা বারবার কিন্তু একই দাবি জানাচ্ছেন বাজার মনিটরিংয়ের ব্যাপারে। সামনে রমজান আসছে, তারা বাজার মনিটরিং আসলে তারা অনেকটা স্বস্তি পেতেন বলে জানিয়েছেন। তবে এই ছিল আমার কাছে ফেনীর বাজারের সবশেষ পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে যেমনটি বলছিলেন, আসলে শাকসবজির বাজারে অপরিবর্তিত রয়েছে শাকসবজির দাম, আর মাছ মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ রতন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।